এই সুন্দর পরিবেশের জন্য মাননীয় জয়দেব মণ্ডল মহাশয়কে জানাই আরতি গীতি নাট্যের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বিজ্ঞানের বিখ্যাত প্রফেসর মিস্টার বোস আজ মুখে এলান নিয়ে বলছে, তোমরা বন্ধ করো এই নোংরা রাজনীতির খেলা, মাটির মাছ করুন বন্ধ বলছে, আমি অসুস্থ পৃথিবী। কোভিড-19 কে মাথা রাখবেন, স্যানিটাইজার মাস্ক ব্যবহার করবেন এবং দূরত্ব বজায় রাখবেন। যে সকল দর্শক নিজ নিজ আসনে বসে আছেন, আমাদের পালা গান শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আপনাকে আসন ছেড়ে উঠে যাবেন না। আমাদের গান চলাকালীন মঞ্চ আলো নিভে জ্বলবে, দয়া করে কেউ মঞ্চে টর্চ ব্যবহার করবেন না এবং গান চলাকালীন কোনো দর্শক মঞ্চ দিয়ে যাতায়াত করবেন না। যে সকল বাসের গায়ে আমাদের হর্ন অর্থাৎ মাইকের চোঙগুলো দেওয়া রয়েছে, নিচে স্ট্যান্ডে যে বক্স আছে, দয়া করে স্ট্যান্ডে কেউ হেলান দিয়ে বসবেন না এবং কেউ বাস ঘোরাবার চেষ্টা করবেন না, তাহলে আপনাদের গান শুনতে এবং আমাদের গান শোনাতে অসুবিধা হবে। ঘোষণাটি শেষ হল। নমস্কার। যুগ আমাদের পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবী, আমরা সর্বপ্রথম প্রণাম জানাই বিদ্যাদেবী মা সরস্বতী মাতা পুরী ডাঙা চরণে, নদী মা মনস্বতী নয়নী শীতলা মা বনবিবী এবং মা তারা দেবীর নাট্যাচার্য গিরিশ ঘোষ, যথা লক্ষ্মী বীণা দাশগুপ্ত, লোকজন লোকনাথ ও প্রেমের ঠাকুর শ্রী শ্রী রচনা নির্দেশনা ও অভিনয় পুরাণের পারদর্শী অধীর গ্রাম বাংলার জনপ্রিয় সুরকার সুভাষ নস্কর, নৃত্য রূপসী আলোক অনন্য ইলেকট্রিক আলোক পরিচালনা অশোক প্রামাণিক, সাউন্ড প্রিয়াঙ্কা, সাউন্ড নিয়ন্ত্রণে দেবানন্দ। আজকে এই মঞ্চে চরিত্র চিত্রায়নে থাকছেন সুপার গায়ক কাশীনাথ স্বরূপ দাস, হাসির রাজা নরিপদ এবং বলিষ্ঠ অভিনেতা স্ত্রী চরিত্রে আছেন মমতাময় মায়াকুন্তী সীতারাম ঘরাম, মিস সুস্মিতা নাচন গানে ভরিয়ে দেবেন, মিস রূপসী এবং চৈতালি বিশ্বাস মনুষ্য গানের লক্ষ্মী গণেশ শিকারী। সঙ্গীতে আছেন মাস্টার সুভাষ নস্কর, ইলেকট্রিক প্যাডম্যান দীপক হাজরা, তবলায় আছেন তবলার জাদুকর তপন কুমার, দল ম্যানেজার দীপক হাজরা, সহ ম্যানেজার সুভাষ নস্কর, দল পরিচালক প্রভাস মণ্ডল, পরিবেশন আসবের আশীর্বাদ ধন্য তরুণ তুর্কি প্রযোজক দীনবন্ধু ঘরামি সঞ্জয় ঘরামি প্রযোজিত মা আরতি গীতি নাট্য যাত্রা সংস্থা। আমাদের ব্যানার্জন যোগাযোগ করুন
বঙ্গজোড়া সুন্দরবন মার্কেট তারামা ডেকোরেটরস টুনিলাল নস্কর এবং কুতুবড়িয়া নতুন ব্রিজ অর্ণপূর্ণা বাজার ডক্টর তপন কুমার ঘরামি শুরু হচ্ছে এক বড় মাপের দুটি দল ভর্তি বলে কোভ্যানেকে পালা পিতা গো যে ভাই ইলেকট্রিকের দায়িত্বে আছেন আমাদের আরতি গীতি নাট্য পক্ষ থেকে আমরা অনুরোধ করছি ভাই আপনি আমাদের লাইনটা ঠিক রাখবেন যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের প্রচার একটু বিঘ্ন ঘটছে তার জন্য আমরা দুঃখিত দেবীকে নবসাজে সজ্জিত করতে নারদ গীতি নাট্য আয়োজক হয়ে চলেছে মায়ের শুভ নব আগমনি বার্তা Yeah.
I'm
Nana,
কদ্দুর কিছু হতে পারে না সেই পাতলে মাঝরে আমি গিয়ে দেখছি কদ্দুর কি হয়েছে সেই পাতলে মাঝরে আমি ধনস্ত্র দেখতে চাই তুমি বিনস্ত্র করেছ মতন এই পাতার মাঝারে তোমার গর্ভ জন্মানো এক সুন্দরী কন্যা, যেদিন ওই ধর্মের বুকে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কন্যার নাম কি রাখবে জানো কদ্দু? তার নাম রাখবে সেই নাগেশ্বরী মনোষা। আশীর্বাদ করি কদ্দু, তোমার মনে বাসনা আরে
আমার বড় হয়ে গেছে, আমি খুনি আমার মনুষ্যকে ডাকবো তোমার পিতার সঙ্গে তুমি চলে যাবে সেই বিমাতা দর্শনে। পিতা বলে মা
আমি কি কেমন হইতে দেখিনা লয় নাই আমি কেমন চিনিব পিতাকে তাহলে শুনো না মাথায় আছে জটা হাতে আছে টিশু পিতা গো বিশালে ঘুরি মুখে তার ববুঙ্গুলি তাকে তুমি পিতা বলে করিমে সম্মান তুমি নিয়ে যাবে সেই বিমাত দর্শক বলে মা পিতা গো তাই যদি হয় শুধু জওয়ান বলে মুক্তি প্রাণ হই করো আশীর্বাদ আমি এই যে আশা নিয়ে আসিয়াছি সেই আশা যেন পূরণ না হয় পিতা আশীর্বাদ করি মা মনসা তোমার মনে বাসনা পূর্ণ হোক পূর্ণ হোক